আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে একটি রুমের সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ওয়ারিং করতে হয়। আমরা এখানে চারটি অপশনে ভাগ করেছি। একটি হলো ডিবি বক্স, যেখানে আমরা ব্রেকারগুলো বসাবো। দ্বিতীয় হলো ফার্স্ট রুমে আমরা লাইট, ফ্যান এবং একটা থ্রি পিন সকেট রেখেছি। সেকেন্ড রুম আমরা সেম লাইট, ফ্যান এবং একটা থ্রি পিন সকেটের লাইন রেখেছি, সাথে টু পিন। থার্ড রুম হলো আমাদের একটু স্পেশাল, যেখানে আমাদের লাইট, ফ্যান, ডিম লাইট, থ্রি পিন সকেট এবং একটি এসি রয়েছে। তিনটা রুমকে কনসিডার করার পরে আমরা দেখলাম এখানে আমাদের 7টি ব্রেকার লাগবে, এবং এই 7টিকে পরিচালনা করার জন্য একটি মেইন ব্রেকার লাগবে, যেটি হলো আমাদের মিটার থেকে কানেকশন করা। সো আমরা এখন প্রথমে ডিবি বক্সকে আমরা কানেকশন করব। কিভাবে ডিবি বক্স থেকে ব্রেকারে কানেকশন করতে হয় এই পোর্শনটি আমরা আগে দেখে নিচ্ছি। এখানে রেড হলো পজিটিভ লাইন এবং ব্ল্যাক হলো নেগেটিভ, গ্রিন হলো আপনার আর্থিং লাইন। এখানে প্রত্যেকটা ব্রেকারই আমরা কানেকশন দিয়ে দিলাম। এখানে একটু খেয়াল করে দেখবেন, একটা ব্রেকার আমরা ডাইরেক্ট মেইন ব্রেকারতে কানেকশন করেছি। এই এবার আসে থার্ড রুমে আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটু ভিন্ন ধর্মী। এখানে রয়েছে একটি লাইট, একটি ডিম লাইট, একটি ফ্যান এবং থ্রি পিন সকেট। প্রথমে আমরা এই রুমের নিউট্রাল লাইনটি কমপ্লিট করে ফেলব। তবে এখানে মনে রাখবেন, আগে দুই রুমের নিউট্রাল লাইন আমরা একসাথে দিয়েছি, এখানে আমরা নিউট্রাল লাইনটি ভিন্নভাবে দিব, যেহেতু এখানে লোডের সংখ্যা বেশি।
এবং এখানে একটু ডেঞ্জারাস জোন আছে যেহেতু আমরা এসি ইউজ করি। নিউট্রাল লাইন আমরা এডিশনাল লাইন ইউজ করলাম এসি এবং থ্রি পিন সকেটের জন্য। অন্য একটি নিউট্রাল লাইন আমরা নিয়ে নিলাম ফ্যান লাইটের জন্য। এখানে আমরা রুমের জন্য আমরা তিনটা ব্রেকার ইউজ করেছি, একটি ব্রেকার সরাসরি এসির জন্য, দ্বিতীয় ব্রেকার একটি থ্রি পিন সকেটের জন্য এবং তৃতীয় ব্রেকারটি হলো আমাদের বিভিন্ন লাইট এবং সুইচের জন্য যেখানে অল্প এম্পিয়ারের ডিভাইস ইউজ করা হয়। আশা করি আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখলে আপনাদের তিন চার রুমের ড্রয়িং আপনারা নিজেই করতে পারবেন। এখানে বলে রাখি যদি আপনাদের এখানে ব্যালকনি বা বাথরুম থাকে আপনারা চাইলে যে কোনো একটা সুইচের ইনপুট থেকে একটা কানেকশন নিয়ে নিতে পারবেন কিংবা থ্রি পিন সকেট থেকে চাইলে আপনারা একটা কানেকশন নিতে পারবেন। আর একটু বলে রাখি আমি এখানে মিটার বক্সের পরে একটি ব্রেকার ইউজ করেছি, আপনারা চাইলে এই মেইন ব্রেকারের পরে আরেকটি সাব ব্রেকার ব্যবহার করতে পারেন। সাধারণত ফ্ল্যাট বাসায় এরকম সাব ব্রেকার বসানো হয়ে থাকে, কিন্তু যদি একতলার কনফিগার হয়, টিন শেড হয় কিংবা একতলা ছাদ দিয়ে তিন চার রুমের ফ্ল্যাট হয় তখন এভাবে আপনার কানেকশন করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে আপনার ব্রেকারটি সাজাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যালের বিভিন্ন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কারো উপকার হয়। ধন্যবাদ সবাইকে।